আমি মনে করি অস্বাভাবিক মৃত্যু হবে আমার জীবনের স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক মৃত্যুটা হবে আমার জীবনের অস্বাভাবিক ঘটনা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট রানাদার গুপ্তের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা জানেন রানাদার এমনিতেই দীর্ঘ সময় পেশা জীবন নিয়ে বা বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যাপক পরিচিতি রয়েছে। তো আমরা রানাদার সাথে কথা বলবো আজকে অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রানাদার শৈশব, বেড়ে ওঠা এবং পেশা জীবন নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ব্যক্তি জীবন নিয়েও মানুষের বেশ আগ্রহ আছে আর কি। তো আমরা তো যারা অনেক ছোট আপনার আপনার বেড়ে ওঠা, আপনার শৈশব, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের ওয়াদ্দেদার পরিবারে আমার জন্ম। যে পরিবারে জন্ম নিয়েছিলেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ওয়াদ্দেদার পদবিটা হচ্ছে মোগলদের দেয়া পদবি, পারিবারিক পদবিটা হচ্ছে দাশগুপ্ত। আমি যে পরিবারে জন্ম, পরিবেশটাই আমার কাছে মনে হয়েছে পরবর্তী পর্যায়ে আমি উপলব্ধি করেছি ঠিক বাম ঘরানার একটা পরিবেশই আমার জন্ম। এই পরিবেশের মধ্যে আমি যখন কাউকে চেনার বয়সও আমার হয়নি, তখন আমি লক্ষ্য করেছি চট্টগ্রাম শহরের দেওয়ানজি পুকুর পাড়ে যে বাসভবনটা আমার রয়েছে, তখন সেটা ছিল বেড়ার ঘর, টিনের ছানি। তখন কোথাও বৈদ্যুতিক বাতি আসে নাই, অন্ধকার। সেই সময়ও আমি লক্ষ্য করেছি রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে গভীর রাতে কয়েকজন বাসে আসতেন, বৈঠক করতেন, আবার রাতের বেলায় চলে যেতেন। মূলত 1930 সালের পরে যখন মাস্টারদার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহীটি সংগঠিত হয়েছিল, সেই সময়ে ঠিক আমাদের বাড়ির সামনে, এটা আমাদের শোনা কথা, তখন পুলিশের ক্যাম্প বসেছিল পটিয়ায়, পুলিশের ক্যাম্প বসেছিল আমাদের বাড়ির খুব কাছাকাছি। আমাদের বাড়ির প্রায় সবাই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আপনার বাবা? আমার বাবা না, মূলত আমার ঠাকুরদা এবং ঠাকুরমা, তারা কিন্তু মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। আমার হ্যাঁ, আমি এটুকু বুঝেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ধারাটি, সেই ধারাটির সাথে আমাদের পরিবারের যে পূর্বপুরুষরা তারা জড়িত ছিলেন। আর বীরকন্যা প্রীতিলতা তো ইতিহাসের মধ্যেই রয়ে গেছে, নতুন করে কিছু বলার নাই। দেওয়ানজি পুকুর পাড়ে আমার জন্ম 1949 সালের 27 নভেম্বর। আমি আমার জন্মের যখনটা হলো, তখন গোটা ভারতবর্ষে তার 2 বছর আগেই ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারত দ্বিধাবিভক্ত হয়েছিল রক্তের হোলি খেলার মধ্য দিয়ে। এবং আমারও যখন জন্ম, তখনও কিন্তু রক্তের হোলি খেলা থেকে তৎকালীন পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ, কোনো বঙ্গই তখনও কিন্তু বাদ যায়নি আমার জন্মের কালে। আমি শুনেছি চট্টগ্রামে সেই সময় সাম্প্রদায়িক পরিস্থিতিতে আমার ঠাকুরমা, তিনি সবসময় আমাকে বুকে জড়িয়ে রাখতেন যাতে সাম্প্রদায়িক সন্ত্রাস হলে পরে, আক্রান্ত হলে পরে, যাতে তিনি আমাকে নিয়ে ছুটে বেরিয়ে যেতে পারেন। বুকের মধ্যে আগলিয়ে রাখতেন একটা কাপড় বেঁধে। আমার ঠাকুরদাদা, তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি নিয়ে তিনি কিন্তু চট্টগ্রাম আদালতে আইন পেশায় রত ছিলেন। তার নাম ছিল ইন্দুভূষণ দাশগুপ্ত। আমার ঠাকুরমা স্বর্ণলতা দাশগুপ্তই সর্বপ্রথম চট্টগ্রামে বিধবা নারীদের নিয়ে সৎসঙ্গ নারী শিল্পাশ্রম বলে একটি কুটির শিল্প স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে খাদি কাপড় তৈরি করার জন্য। এর পরবর্তী পর্যায়ে যখন আমি বড় হতে থাকলাম, আমি স্কুলে পড়ার সময় ক্লাস এইটে, 1962 সালের 17 সেপ্টেম্বর শিক্ষা আন্দোলনে যোগ দিতে গিয়ে আমি প্রথম গ্রেপ্তার হলাম। আমি চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের আমি ছাত্র ছিলাম। 1962 সালের আগেই আমার মেসোমশাই ছিলেন পূর্ণেন্দু দস্তিদার, যিনি সবচেয়েতে বেশি কারাভোগ করেছিলেন ত্রৈলোক্য মহারাজ, তার 31 বছর তিনি কারাদণ্ড ভোগ করেছিলেন। আর এরপরেই ছিল বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার, তিনি 30 বছর কারাদণ্ড ভোগ করেছেন। আমি ছোটোবেলায় আমার মাসিমা আমাকে জেলখানায় নিয়ে যেতেন, জেলখানা আমার ছোটোবেলার দেখা, আমার কাছে মনে হতো ওটা হচ্ছে মেসোমশাইয়ের বাড়ি। পরে যখন 54 যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি যখন আইন পরিষদ সদস্য হয়েছিলেন কমিউনিস্ট পার্টি থেকে, সে সময় আমার মনে আছে হাজার হাজার লোক পূর্ণেন্দুবাবু কারাগার থেকে মুক্তি পাবেন জেলখানায় গিয়েছিল, একটি কয়েকটা পেট্রোমাক্স নিয়েই তারা রাতের অন্ধকারে তাকে নিয়ে এসেছিলেন, এবং জেলখানা থেকে বেরিয়ে এসে মেসোমশাই আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, চুমু দিয়েছিলেন। এগুলো আমার স্মৃতির মধ্যেই কিন্তু রয়েছে। পরবর্তী পর্যায়ে মেসোমশাই যখন বাইরে থাকতেন, তিনি রাজনীতিবিদ ছিলেন কিন্তু একই সাথে সাহিত্য সংস্কৃতি এই কর্মের সাথেও তিনি যুক্ত ছিলেন। তিনি যখন জেলে ছিলেন, যখন যেতাম ডিমের মধ্যে, ডিমের খোলসের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এবং আরও অনেকের ছবি এঁকে এঁকে তিনি কিন্তু আমাদেরকে দিতেন। আমরা আবার ওগুলো নিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতাম আর ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম এরা কত বড় মানুষ, একদিন আমাদেরকেও এত বড় হতে হবে, একটা অনুপ্রেরণা। আর আমাদের যে বাড়িগুলো ছিল, বাসাগুলো ছিল, সেখানে বেশ কিছু ছবি বাঁধানো ছিল। এগুলো মূলত আমার ক্যালেন্ডারের বলে মনে হয়, যেখানে মহাত্মা গান্ধী দুইজনের কাঁধে হাত দিয়ে তিনি হাঁটছেন, যেখানে মাওলানা মোহাম্মদ আলী শওকত আলী, মাঝখানে মহাত্মা গান্ধী যে এ ছবি ছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়ায় চড়ে আছেন, এই ছবিগুলো আমাদের মধ্যেই আমাদের সাথে ছিল। আর সূর্য সেনের ছবিগুলো আমাদের মধ্যে ছিল। আমার ঠাকুরমা এই ছোটোবেলা থেকেই আমাদের চট্টগ্রাম যুব বিদ্রোহের কাহিনীগুলো গল্পের মতো বলতে বলতে আমাদের কিন্তু শোনাতো, এবং এগুলো শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তাম। ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরমার ঝুলি এগুলো তো হতোই, এগুলোও ছিল, এটাও ছিল, ওই ছবিগুলো অনুপ্রাণিত করতো। কারণ ঠাকুরমাকে জিজ্ঞেস করতাম ওনারা কারা, ঠাকুরমা গল্পের ছলে বলতো, তখন মনে হতো ইস এরকম যদি হতে পারি, হতে পারতাম। আমি কিন্তু ক্লাস 1, 2, 3 পড়িনি, ওটি আমি ঘরের পড়া, কিন্তু আমি একসাথে ভর্তি হলাম ক্লাস 4-এ। সম্ভবত আইয়ুব খানের ক্ষমতায় আসা আর আমার স্কুলে যাওয়া প্রায় কাছাকাছি সময়। 1962 সালে যখন আমি ক্লাস 8-এর ছাত্র, তখনই কিন্তু সর্বপ্রথম আমি মিছিলে যাই 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসের ব্যাপারে। সে সময় কিন্তু কতগুলো স্লোগান আমাদের যে মুখে মুখে যেগুলো দেওয়া হয়েছিল, একটা হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই, আইয়ুব খানের রক্ষা নাই, আইয়ুব মোনাইম ভাই ভাই, একসাথে ফাঁসি চাই, এই স্লোগানগুলো কিন্তু আমাদের মুখে মুখে থাকত। যখন 62-র মিছিলটা করছি, এই মিছিলটা যখন কোতোয়ালি থানা ক্রস করে লালদিঘির দিকে যাচ্ছে, দুই দিক থেকে মিছিলটাকে আটকিয়ে বেধরক পিটুনি দেওয়া হলো, আমরা অসংখ্য পিটুনি খেলাম এবং আমরা ধরাও পড়ে গেলাম। ধরা পড়ার পরে আসলে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হলো, আমরা প্রায় 50-60 জন ছিলাম। কিন্তু পরে সেখানে জায়গার সংকুলন না হওয়াতে, এখন যেখানে পুলিশ কমিশনারের পাহাড়, তখন এটা ছিল, এটাকে বলা হতো ডিআইবির পাহাড়, সামনে কিন্তু বিল্ডিং ছিল না, সামনে একটা প্রকাণ্ড
উদ্যানের মতো ছিল, সেখানে আমাদের বসিয়ে রাখা হয়েছিল। আমার মনে পড়ে যে তৎকালীন রাজনৈতিক নেতা, ঠিক সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগেই দেখলাম জনাব জহুর আহমদ চৌধুরী, যিনি পরে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী হয়েছিলেন, জনাব এম এ আজিজ, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, এবং একই সাথে পূর্ণেন্দু দস্তিদার, যিনি তৎকালীন সময়ে তিনি ন্যাপের সভাপতি ছিলেন, তারা তিনজনই কিন্তু তখন এই ডিআইবি পাহাড়ে আসে, এবং পাহাড়ে আসার ঘণ্টাখানেকের মধ্যেই আমাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ মুক্ত করার ব্যবস্থা করেন। সেই প্রথম অভিজ্ঞতা হলো। এর পরবর্তী পর্যায়ে আমি 64 সালে ম্যাট্রিক বা এসএসসি পাস করে যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হই, আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে আমি যুক্ত হয়ে গেলাম। আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের শুরু থেকেই আমি সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি চট্টগ্রাম জেলার। তখন সাংগঠনিক সম্পাদক ছিলেন পরবর্তীকালে বিএনপির মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান। মূলত তার হাত ধরেই আমি পোস্টাল লেখা ইত্যাদি এগুলো শিখেছি, কিন্তু আবদুল্লাহ নোমানের কাছ থেকেই। তিনি আমার 3 বছরের সিনিয়র ছিলেন। তার বাসাটাও কিন্তু ছিল আমার বাসার খুব কাছাকাছি, ঈশ্বর মন্দির লেনে। তার বড় ভাই জনাব আবদুল্লাহ হারুন, তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এই 50-এর দশকের শুরুতে তিনি চট্টগ্রামের সভাপতি হয়েছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি, এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন মাওলানা আহমেদুর রহমান আসমি। তারই ভাই হচ্ছে আবদুল্লাহ নোমান। আমি চিটাগাং কলেজে ভর্তি হওয়ার সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের, তখন ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের নামে কোনো সংগঠন ছিল না, তখন ছিল ইউএসপিপি, ইউনাইটেড স্টুডেন্টস প্রোগ্রেসিভ পার্টি, ছাত্রলীগের সংগঠন ছিল যাত্রিক, এভাবে নানান নামে ছিল। আমি কিন্তু ইউএসপিপির সাথেই যুক্ত হই, এবং ইউএসপিপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। যাই হোক, ইউএসপিপির যোগদানের মধ্য দিয়ে মূলত সক্রিয় ছাত্রকর্মী হলাম, কলেজের ভিতরে ইউএসপিপির, কলেজের বাইরে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের। 66 সালের ওই সময়ে হবে, বঙ্গবন্ধু তখন 6 দফা দিলেন, 6 দফা দেওয়ার এই সময়ে ছাত্র ইউনিয়ন দ্বিধাবিভক্ত হয়ে গেল। দ্বিধাবিভক্তির মূল কারণ ছিল সোভিয়েত কি রাশিয়া কি চায়না, এটা তখনও পর্যন্ত আমাদের কিন্তু 6 দফার প্রশ্নে এক গ্রুপের বক্তব্য ছিল এই বামঘরানার, 6 দফা সিআইয়ের দলিল, শেখ মুজিব সিআইয়ের দালাল। আরেক গ্রুপের বক্তব্য ছিল 6 দফা সিআইয়ের দলিলও নয়, শেখ মুজিব সিআইয়ের এজেন্টও নয়, 6 দফা অসম্পূর্ণ দলিল হতে পারে, কিন্তু 6 দফা বাঙালির মুক্তি সনদ নয় একথাও বলা যাবে না। তখন অলরেডি তিনি 6 দফা দাবিটি কিন্তু উত্থাপন করেছেন। আর আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমার দেখা সেই সময়ে একদম ছোট বয়সে, 1961 সালে, জনাব এম এ আজিজ, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বাসার পাশেই কিন্তু তিনি তৎকালীন মুকুল স্টুডিওর মালিক হৃদয়বাবুর কাছ থেকে ঘরটি নিয়ে ওখানে কিন্তু তিনি বসতি স্থাপন করেছিলেন। এবং 61-এর পর থেকে কিন্তু যখন আমার ব্যক্তিকে এবং চেহারায় চেনার বয়স হয়নি, চেনার সময় হয়নি, সেই সময় কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি, যিনি বঙ্গবন্ধু হয়েছিলেন। আমি জহুর আহমদ চৌধুরী, আবদুল্লাহ হারুন এবং অন্যান্য নেতাদেরকে সেই সময় থেকে দেখেছি। আর শেখ মুজিব আসলে পরে, বঙ্গবন্ধু আসলে পরে ওই ঘরেই থাকতেন, তিনি অন্য জায়গায়ও থাকতেন, এই ঘরেও থাকতেন, চট্টগ্রামে গেলে। তিনি মানিক চৌধুরী এবং আমিও জানি পরবর্তী পর্যায়ে যে এম এ আজিজ, মানিক চৌধুরী ওরফে প্রদীপভূষণ চৌধুরী, যিনি আগরতলার ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, এবং বঙ্গবন্ধু মুজিব, তারা তিনজন মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছিলেন যার নাম ছিল নিউ এজেন্সি। এবং আমাদের আঞ্চলিক গানের আমরা অনেকেই নন্দিত শিল্পী বলি, শেফালী ঘোষ, শেফালী ঘোষের হাজব্যান্ড স্বামী ননীবাবু, ননীবাবু ছিলেন কিন্তু এনাদের এইটার ম্যানেজার। আমি তাদের দেখতে বড় হয়েছে। 1966 সালে আমরা কিন্তু আগেই বলেছি ছাত্রীন দ্বিধাবিভক্ত হয়ে গেল,
যে গ্রুপের নেতৃত্বে বেগম মতিয়া চৌধুরী পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের মন্ত্রী, তার নেতৃত্বে যে পূর্ব পাকিস্তান, তিনি ডাকসুর সেই মুহূর্তে জিএস ছিলেন, ভিপি ছিলেন রাশেদ খান মেনন সাহেব। রাশেদ খান মেননের নেতৃত্বে চীনপন্থীরা, পিকিংপন্থীরা, ছাত্রীনায়ক গ্রুপ। আবার মতিয়া চৌধুরীর নেতৃত্বে রুশপন্থী ছাত্রীনায়ক তারে গ্রুপ। মতিয়া চৌধুরী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সম্মেলনটি হয়েছিল, তিনি সেখানে পরিষ্কার করে ওই কথাটি বলেছিলেন যে ছয় দফা সিআইএর দলিল বলে আমরা মনে করি না। এর পরবর্তী পর্যায়ে 66-র পরে 68 এরপরে আরবি হরফে বাংলা প্রচলনের চেষ্টা হয়েছে। ইউএসপির একটা মুখপত্র ছিল, তার নাম ছিল দুপাতা। দুপাতাতে তখন আমি কিন্তু ইউএসপির প্রেসিডেন্ট, দুপাতাতে একটা সম্পাদকীয় বেরিয়েছিল, আরবি হরফে যদি বাংলা প্রচলন করা হয় তাহলে পাকিস্তান ফাঁকিস্তান বা পাকিস্তানে পরিণত হইবে। এটা মূলত আরবি হরফে বাংলা প্রচলনের সরকারের যে উদ্যোগ তার বিরোধিতা করে এই সম্পাদকীয়টা হয়েছিল, এবং এই সম্পাদকীয় প্রকাশের পরপরই এই পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করা হলো। চট্টগ্রাম কলেজ থেকে আমার ছাত্রত্ব বহিষ্কারের জন্য ওই করা হলো, উদ্যোগ নেওয়া হলো, এবং ওই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমাকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত সেদিন ছাত্র আন্দোলনের মুখে, যে ছাত্র আন্দোলন গড়ে তোলার পেছনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ আইজের একটা বড় ভূমিকা ছিল, এবং আমার বন্ধু তখন ছাত্রলীগের তখন এই চট্টগ্রাম কলেজের সহসভাপতি, যিনি পরে চাকসুর সাধারণ সম্পাদক থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জনাব আব্দুর রব, যে আব্দুর রব মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আব্দুর রব আমার ঘনিষ্ঠ বন্ধু। সে সময়ও ছাত্রীনয়ন, ছাত্রলীগ সবাই যৌথভাবে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহৃত হলো, আমাকে আবার যে স্কলারশিপ পেতাম বৃত্তিও বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি আবার সেগুলো পেতে শুরু করলাম। 1968 সালে তৃতীয় বিভাগে যারা পাস করবে তারা উচ্চশিক্ষা নিতে পারবে না, আইয়ুবের এই শিক্ষার সংকোচন নীতির বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের ডাক দিল, এবং এই আন্দোলনের অন্যতম নেতা ছিলাম আমি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে। 68 সালে রাতের বেলা ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হল, এবং তুলে নিয়ে আমি কিন্তু দীর্ঘকাল আমি কিন্তু কারাগারে ছিলাম। আমি কারাগারে থাকা অবস্থায় সেই সময় আরও কয়েকজন কারাগারে ছিল, তার মধ্যে ছিল ভূপতিভূষণ চৌধুরী, মানিক চৌধুরী, ন্যাপ নেতা আমি আগেই বলেছি পূর্ণেন্দু দস্তিদার, ছাত্রলীগের আমার বন্ধু এস এম ইউসুফ, আমার বন্ধু মৌলভী সৈয়দ ছাত্রলীগের নেতা ছিল, যে মৌলভী সৈয়দ 1975-এর 15 আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতে গিয়ে তাকে কিন্তু মেরে ফেলা হলো আর ক্যান্টনমেন্টে, এরাও কিন্তু তখন জেলে, আমরাও গেলাম জেলে পরবর্তী পর্যায়ে। এবং আমার বিরুদ্ধে সে সময় একটা মামলাও হয়েছিল, সে মামলার তখন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ছিলেন অধ্যাপক মুজাফফর আহমেদ, আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল, আমি নাকি অধ্যাপক মুজাফফর আহমেদকে খুন করার অপপ্রয়াস চালিয়েছে। পরে যাই হোক, তদন্তের মধ্য দিয়ে দেখা গেল যে ওই মামলাটি সত্য নয়, মূলত এগুলো হচ্ছে ঘায়েল করার চেষ্টা, সত্য নয়। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। আবার 69 সালের গণঅভ্যুত্থানের সময় যখন আপনার 11 দফার আন্দোলনটি চলছিল, তখন আবার আমাকে গ্রেপ্তার করা হয়। তখন আমি চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, অনেকটা সময় তো আমার কেটেছে, এবং তখন আন্দোলন, তখন এটা ছিল বাঙালি জাতীয়তাবাদের উত্থানের কাল, এবং আমরা সে সময় নানান জন নানান সংগঠন করেছি, কেউ ছাত্র ইউনিয়ন, কেউ ছাত্রলীগ, এক পর্যায়ে তো আইয়ুব খানের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশন সেটাও ভাগ হয়ে গেল, এক গ্রুপ আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেল 11 দফার আন্দোলনে। আমার যদি এখনও মনে পড়ে নাজিম কামরান চৌধুরী, যিনি ডাকসুর জিএস ছিলেন, তোফেল সাহেবের সাথে, তোফেল সাহেব ভিপি, নাজিম কামরান চৌধুরী এনএসএফ থেকে জিএস, তোফেল স্বপন আমার বন্ধু,
আমরা একসাথে স্বপন, আমার স্বপন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিল। সেই প্রথম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় স্বাধীন সমাজতান্ত্রিক পূর্ব বাংলার প্রস্তাবনাটা উত্থাপন করেছিল। স্বপনকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হলো। আমি মনে করি অস্বাভাবিক মৃত্যু হবে আমার জীবনের স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক মৃত্যুটা হবে আমার জীবনের অস্বাভাবিক ঘটনা। আমি এটাকে নিয়েই কিন্তু আজকে আপনি যুদ্ধাপরাধের বিচারের অংশগ্রহণই বলেন অথবা সংখ্যালঘুদের স্বার্থ এবং অধিকারের লড়াইটি বলেন, সংখ্যালঘুদের স্বার্থ অধিকারের লড়াইটিকে আমি মানবাধিকার আন্দোলন হিসেবেই দেখি, যে আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলা। আমি তাদেরকে কিন্তু আমার আদর্শ হিসাবে এই আন্দোলনের ক্ষেত্রে আমি গ্রহণ করেছি। হিন্দুর ঘরে আমার জন্ম, আমি ততটুকু হিন্দু, এর বাইরে আমার কোনো ধর্মীয় পরিচয় নাই। আমি শুধু এই কথাটি বলতে চাই যে আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আমি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছি। এর মধ্যে হুমকি আছে, এর মধ্যে নানান অপপ্রচার আছে। ছাত্র জীবন থেকে আমরা এগুলোর মুখোমুখি হয়েছে, আগেই বলেছি